বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমরা তো মুম্বাইতে সিরিজ করছি, ফিল্ম করছি, অনেক ভালো লাগছে। বাঘাযতীন দেখতে তো বলি যায় না। 19 তারিখ হতে বলো, প্রে করবে গডকে। তোমরা বাঘাযতীনও দেখবে কিন্তু, চল প্রথম থেকে আসি, 1879 তখনও হয়নি বঙ্গবাঘ, জন্মেছিল একটি বাঘ, বেড়ে ওঠে হৈশাও জীব। পুজোর ছবি বাঘাযতীন, আর আজ আমরা রয়েছি বাঘাযতীন স্কুলে, আর আমার সাথে রয়েছে ছোট্ট ধীতিষ্মান। ও এই ছবিতে একটা দারুণ মিষ্টি গান গেয়েছে, তাই তো? তো দেবদার ছবিতে প্রথমবার একটা সুন্দর গান, তো গানটা কি একটু বলবে? চলো প্রথম থেকে আসি। আচ্ছা, ধীতিষ্মান রয়েছে, আমরা একটা গানটা দিয়েই শুরু করি, তাই তো? একটু দু লাইন শুনিয়ে দাও তো। চলো প্রথম থেকে আসি, সে 1879 তখনও হয়নি বঙ্গবাঘ, জন্মেছিল একটি বাঘ, বেড়ে ওঠে হৈশাওসী, ছোট থেকে বলো ধারি, নাটক মঞ্চে বহুরূপী, প্রতিভায় বলো হারি, রানী তোমার মুকুট হয়তো আগেই পড়ে যেত, নাম বাঘাযতীন কালী হাতেই রড়ে যেত, রানী তোমার মুকুট হয়তো আগেই পড়ে যেত, নাম বাঘাযতীন কালী হাতেই রড়ে যেত। একদমই, অভিনয়ের পাশাপাশি কিন্তু গানটাও চলছে, তাই তো? আচ্ছা, এই যে দেবদার সাথে গান গাইলে, ছবিতে কাজ করলে, দেবদার ছবিতে গান গাওয়া, তো অনেকগুলো ছোট ছোট বন্ধু হয়েছে তো ধীতিষ্মানে? হ্যাঁ, অনেক। দেবদাকে কেমন লাগলো আজকে? অনেক ভালো লাগছে। এর আগে আলাপ হয়েছিল? আলাপ হয়েছিল সাউথ সিটি মলে। আচ্ছা, তখন কি বলেছিল? তখন তো আমি ছবি তুলেছিলাম। আচ্ছা আচ্ছা, দিদিশমানকে তো আমরা গান গাইতে দেখছি, এছাড়াও যে সাক্ষ্য, সাক্ষ্যকে মিস করো একটু একটু? অনুমেঘার সাথে কথা হয়? হ্যাঁ হয়, আর মাঝে মাঝে কথা হয়, তাই তো? আচ্ছা, সামনেই পুজো আসছে, তো পুজোর নতুন জামা হয়েছে সাক্ষ্য, মানে দিদিশমান? বাবা তো পাঞ্জাবি কিনছে, অনেক শপিং করে, আর মলে যখন যায় তখন বোর হয়ে যায়। আচ্ছা, তাহলে বাবা পাঞ্জাবি দিয়েছে, তাই তো? তাহলে কটা ড্রেস হয়েছে পুজো? কি জানি, বলে না কিছু, বলে না। অনেকগুলি হয়েছে তার। পুজোয় কি করবে, কোথায় ঘুরতে যাবে? আমরা আসাম যাবো। আসাম যাবে? ওখানে থাকবে পুজোয়? হ্যাঁ, অনেক ভালো লাগে আসাম। আচ্ছা, ওখানে কি অনেক বন্ধু আছে? ওটা ওখানে তো আমার ঘর আছে। হ্যাঁ, আর ওখানে অনেক বন্ধু আছে? বন্ধু তো আছে। আচ্ছা, তো আসামে অনেকদিন যাওয়া হয়নি না, মিস করছো? এই যে আমরা গান গাইতে দেখলাম, আমরা তোমাকে মিঠাইতে দেখেছি, গোড়াতে দেখেছি ওয়েব সিরিজে, এছাড়া আর কি ছবি আসছে একটু বলবে আমাদের? আমরা তো মুম্বাইতে সিরিজ করছি, তারপরে অনেকে তো ফিল্ম করছি, ডিসেম্বরে রিলিজ হবে। আর কৌশিক আঙ্কেলের সঙ্গে ছবিটা, কৌশিক গাঙ্গুলির ছবিটা? হ্যাঁ, আমি ফিল্মও করি। হ্যাঁ, করেছি একটা। কেমন কেমন ওখানে কেমন কাজ হলো, কে কে ছিল সেটা একটু বল। কৌশিক আঙ্কেল ছিল, ঈশান্তি ছিল, লাবণ্য আন্টি ছিল। আচ্ছা, মুম্বাইতে নতুন সিরিজ আসছে, তো কেমন কি সিরিজটা সেটা একটু বলো আমাদের। আমরা কি জানি, মুম্বাই তো আমি যাইনি, আমি একবার গেছিলাম লাইফ বয়ের জন্য। আচ্ছা, তো কেমন লাগলো? ভালো লাগলো লাইফ বয়েতে। টিভিতেও দেখাচ্ছে না, ফোনে দেখাচ্ছে? আচ্ছা, ফোনেও দেখাচ্ছে, টিভিতেও দেখাচ্ছে। টিভিতে না, ফোনে, ফোনে দেখাচ্ছে। ডেইলি খুলে রাখি, বাট হয় না। ও আচ্ছা, টিভিটা ডেইলি খুলে রাখে কিন্তু ও দেখতে পায়নি, কিন্তু ফোনে দেখতে পেয়েছো? হ্যাঁ, আর একটা সিনেমাও আসছে, পেপসুডেন্টটাও আসছে, দেখবে কিন্তু। একদম দেখবো। কি সিনেমা আসছে একটু বলো। অসুখ বিসুখ। অসুখ বিসুখ, এটা কি ডিসেম্বরে আসছে? হ্যাঁ, ডিসেম্বরে রিলিজ হবে। বাহ, তাহলে কি খুব ব্যস্ত ধীতিষ্মান এখন? ব্যস্ত আছি, এই কয়েকদিন ব্যস্ত ছিলাম, বাট দেখি কতদিন, ব্যস্ত তো আছি। ভালো লাগে না বলো, শুটিং করতে, গান গাইতে যেতে খুব ভালো লাগে, আর টিভি তো দেখা অনেক ভালো লাগে। পুজো তো ছবি আসছে, বাঘাযতীন দেখতে যাবে তো? বাঘাযতীন দেখতে তো বলি যায় না। যাবে তো, যখন রিলিজ করবে 19 তারিখ তখন যাবে তো? আর 19 তারিখ হয়, 19 তারিখ হতে বলো। হ্যাঁ হবে, এই তো চলে আসবে 19 তারিখ, কিছুদিনের মধ্যে তুমি যাবে নিশ্চয়ই। মা প্রে করবে গডকে, একদম প্রে করবো, তাড়াতাড়ি এত 19 তারিখ চলে আসে, দুর্গাপূজো দেখতে যাবে, আর তোমরা বাঘাযতীনও দেখবে কিন্তু।